মাছের নামই জানি না আমি দেখতে যাচ্ছি না তার থেকে বেশি গানা বিছানা গুছিয়ে গেল জলটা পরে গেল তোষকটা ভিজে বাবাকে আবার বললাম বাবা তোষকটা নিয়ে যাও আর তোমরা এটা দেখছো দাদা এটা নতুন লাগিয়েছে দিন রাত ঠোকা খায় আমি তো একবার করে খাই আমার বউ বোনিও এদিকে যখন যাই তখন মনে থাকে আবার যখন ব্যাক করে আসি তখন নাই তো এখন আমরা প্রথমে ঠান ঠান করে খেয়ে তারপর অফিসের জন্য বেরোবো চলো দেরি না করে দিনটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতেও খুব 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 ভালো লাগবে অফিসে এসে মাতাশ্রীর আমার ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে এখন গোটা ঘর ঝাড় দিয়ে বেরোবে পুরো ঘর ছিটানো পুরো ঘর পরিষ্কার করতে হবে আজকে আর কালকের মধ্যে দু তিন দিন মানে এখন দু তিন দিনে হবে না এখন এক সপ্তাহ লেগে যাবে তো চলো দেরি না করে তাড়াতাড়ি কাজগুলো স্টার্ট করে দিই এই কাজগুলোকে আমি ফার্স্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি আমার দেখতে খুব ভালো লাগে ফার্স্ট ফরওয়ার্ডে কাজগুলো আসলে তোমাদের দেখতে খুব ভালো লাগে তো চলো দেখে নাও এদিকে নিজের মতন করে গোছাচ্ছে কারণ ওরা কিছুই খুঁজে পাবে না যে ছেলেগুলো আছে কাজে তারা কিচ্ছু খুঁজে পাবে না যত জিনিস এদিক ওদিক পড়েছিল ওগুলো আগে কুড়িয়ে বাড়িয়ে মা গোছাচ্ছে তারপরে বস্তা খালি করে ওপরে মেটেরিয়ালগুলো রাখা হবে ওই উপরে কালারিং কালারিংগুলো দেখছো না ওগুলো হচ্ছে ওয়েট মপ মানে কালার ওয়েট মপ নিচ থেকে ছুঁড়ে ছুঁড়ে টিপ করে করে আমি ওখানে পৌঁছেছি তারপরে সব তো পড়ে যাচ্ছিলো আস্তে আস্তে একটা 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 করে তারপরে বাবা এলো বাবা এসে বললো দে আমি কটা উঠিয়ে দিচ্ছি দিয়ে লাস্টে ওগুলো উঠিয়ে দিল কিন্তু কি বলতো সিঁড়ি হলে সুবিধা এখনো সিঁড়ি রাখার জায়গাই নেই ওখানে হোয়াট টাইম ইজ ইট নাও এখন কটা বাজে বল 4:15 বলো কটা বাজে দুটো চান্স হয়ে গেল লাস্ট চান্স এখন আমাদের কিন্তু খাওয়া হয়নি সেটা মনে করি পৌনে চারটে মা 3:30 আর এখন বাজে হচ্ছে ঘড়িটা কই রে 3:41 তোকে একটা গুটের মেডেল দেবো দাঁড়া এটা দুজনের কোনো কাজ নেই এখন বুঝেছো তো কাজ করেছে হাঁপিয়ে গেছে বৌমানি কাজ করেনি আজকে মানে মা কাজ করেছে হাঁপিয়ে গেছে দিয়ে বসছে দেখো দেখো মনে হচ্ছে ফোনের ভিতরে ঢুকেই যাবে এবারে নিজেদের ফ্লগগুলোই দেখছে ওটা দাদা মানে ওই কদবেলের ফ্লগটা দেখছে কদবেল মানে হচ্ছে যেদিনকে আমরা মানে অফিস গোডাউনটা নতুন গোডাউনটা দেখতে এলাম সেই ব্লগটা দেখছে নিজের ভিডিও নিজেই দেখছে আর নিজেই হাসছি আমার মুখ তো দেখো মনে হচ্ছে আগেই খেয়ে নিয়েছি আমি
কলবেলের বীজ বলে কথা জিমা জলে তো আমার কিছু নয় বীজগুলো এখন আমার দাদা চলে এসেছে, দাদা অতক্ষণ ধরে বাইরে ছিল তাই এখন সব কিছু চেঞ্জ করে দিচ্ছে এসে। আসলে নিজের মতন করে গোছাতে হবে না, একটু উল্টো পাল্টা গুছিয়ে দিয়েছিলাম আমরাও। আমার তোমার কোনো হেল্পে লাগবো আমি? হ্যাঁ তোমার কোনো হেল্পে লাগবো? কে আবার কোন দিকে যাব? ও কিছু করতে দিচ্ছে না, ও সব চেঞ্জ করে দিল আমাদের জিনিসপত্র। থাকুক বারবার ঘুঘু ধান খায়, একবার খাইছে। এই ঘরটাও মোটামুটি পরিষ্কার করা হয়েছে, তখন তো পা দেওয়া জায়গা ছিল না। রান্নাঘরটা অতিরিক্ত আছে এখনও, ঘরে এখনও ঢোকা হয়নি। আগে এই ঘরগুলো মোটামুটি পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘরে যাব। আর সব ছেলেরা তো বেরিয়ে গেছে কাজে। It is now 7:30 PM. এখন সন্ধ্যা 7:30। বাবা এখন ডিউটি থেকে ফিরে এলো, নিয়ে আমাদের জন্য চপ নিয়ে এসছে। এখন আমরা টিফিন করব চপ। এখন তো দেরি হয়ে যাচ্ছে, রাত্রেবেলা প্রত্যেক দিন যেতে, তার জন্য এখানেই টিফিনটা হয়ে যাচ্ছে। তো এখন দেখি বাবা কি চপ এনেছে আমাদের জন্য। চপ টপ খাওয়ার পর আরো অনেকক্ষণ কাজ করে মোটামুটি আরো একটা ঘর পরিষ্কার করে এখন বাজে রাত 10টা, চললাম বাড়ি। চলো টাটা, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।